हेलो व्यूवर्स, आज हमें क्लास एटर स्वास्थ्य और शरीक्षा जो तुम्हारे अध्याय आखान तृतीय अर्थात प्राथमिक चिकित्सा जो तुम्हारे चैप्टर आखान इम्पोर्टेंट प्रश्नगुलो बोले देव। तो देखो प्राथमिक चिकित्सा जगह तुम्हारे देवा आगो हे যে সাপে কামড়ালে কিভাবে তুমি শনাক্তকরণ করবে, তাই না? তো সাপে কামড়ালে কিছুই না, প্রাথমিকভাবে লক্ষণীয় বিষয় হলো সাপটি বিষাক্ত না বিষহীন তা কিন্তু তোমাকে চিহ্নিত করতে হবে। ওকে, তারপর দেখো কিছু কিছু বিষধর সাপের নাম দেওয়া আছে, এই নামগুলো তোমরা খুব ভালো করে মনে রাখবে যে কোন কোন সাপগুলো বিষধর সাপ, সঙ্গে কিন্তু ছবিও দেওয়া আছে, ঠিক আছে? এবং তার পরের পাতাতে কিছু বিষহীন সাপ এবং কিছু ক্ষীণ বিষ, মানে অল্প বিষ আছে সেরকম সাপের নামও দেওয়া আছে, সঙ্গে ছবিও দেওয়া আছে। তো এই নামগুলো কিন্তু ভালো করে মনে রেখো, কারণ এখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন আসতে পারে যে কিছু নির্বিষ সাপের নাম বলো বা কিছু ক্ষীণ বিষ সাপের নাম লেখো, এরকম কিন্তু তোমাদের কিন্তু আসতে পারে। তো এগুলো কিন্তু খুব ভালো করে করবে। এবার হচ্ছে সাপের বিষ কত রকমের, দু রকমের হয়, নিউরোটক্সিন আর হেমাটোটক্সিন, এই দুটো নাম বললেই যথেষ্ট। এবার দেখো বিষধর সাপের কামড়ের লক্ষণগুলো কী কী, মানে কী কী লক্ষণ দেখতে পাবে যদি বিষধর সাপ আর কি কামড়ায়। তো এই লক্ষণগুলো ভালো করে পড়বে, তোমাদের দৈনন্দিন জীবনেও কিন্তু এই জিনিসগুলো খুব কাজে লাগবে। এইগুলো কিন্তু তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে কী কী লক্ষণ আছে সেগুলো লিখতে দিতে পারে, ঠিক আছে? এবং এটা অবশ্যই মনে রাখবে যে বিষধর সাপের সংস্পর্শে আসলেই ডাক্তারের পরামর্শ কিন্তু নিতে হবে, অযথা সময় নষ্ট না করে, ঠিক আছে? তোমরা কিন্তু ভিডিওটাকেও স্কিপ করো না, আমি কিন্তু এই পড়াটার পরে তোমাদের যে প্রশ্নোত্তর আছে এই চ্যাপ্টারের সমস্ত প্রশ্নোত্তরই আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। তো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করো, একদমই স্কিপ করো না, ঠিক আছে? তাতে তোমাদেরই কিন্তু সুবিধা হবে। দেখো এর পাতা যেটা রয়েছে সেটা হচ্ছে হৃদযন্ত্র, ফুসফুস ও মস্তিষ্কের ক্রিয়াশীলতা বজায় রাখার পদ্ধতি, অর্থাৎ কী করে এই তিনটে জিনিসগুলোকে ক্রিয়াশীলতা ঠিকঠাক রাখবো, সেগুলো কী কীভাবে করতে হয় সেই প্রসেসগুলোই কিন্তু এখানে কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে। তো তোমরা কিন্তু একবার রিডিংটা পড়ে নিও, ঠিক আছে? রিডিংটা পড়লেই তোমরা পুরো জিনিসটা বুঝতে পারবে যে কী কীভাবে আমরা হৃদযন্ত্র, ফুসফুস ও মস্তিষ্ক আর কি সচল রাখতে পারবো। এবার আসি ব্যথা রোগ। ব্যথা রোগ জিনিসটা কী, প্রশ্ন অনেক সময় আসে ব্যথার জিনিস, ব্যথা জিনিসটা কাকে বলে, ঠিক আছে? ব্যথা রোগ ক রকমের হয়, দু রকমের হয়, নতুন ব্যথা আর হচ্ছে অনেক দিনের ব্যথা। ওকে, এই প্রশ্নগুলি এখান থেকে জিজ্ঞাসা করে, তো এটা একবার ভালো করে পড়ে নেবে। এরপরে দেখো প্রাইস অর্থাৎ প্রোটেকশন রেস্ট আইস কর্পোরেশন এলিভেশন, এই পুরো নামটা অনেক সময় শর্ট কোয়েশনে জানতে চায় যে প্রাইসের সম্পূর্ণ নাম কি। তো এই জিনিসটা খুব ভালো করে পড়বে, প্রাইস সম্পর্কে কীভাবে প্রাইস পদ্ধতি প্রয়োগ করা হয়, এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসেছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই প্রশ্নটা কিন্তু কেউই স্কিপ করো না, এটা কিন্তু ভালো করে করেছে, ঠিক আছে? এখানে অনেকটা বড় আকার রয়েছে, দুই এত বড় করে লেখার প্রয়োজন নেই, শুধুমাত্র নামগুলো লিখে বা তার সঙ্গে দু একটা লাইন লিখে দিলেই যথেষ্ট। তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইতে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া থাকবে, তোমরা একবার পড়ে নিও, ঠিক আছে? যদি কোনো কোথাও সমস্যা হয় অবশ্যই আমায় কমেন্টে জানিও, আমি তার উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? এবার আসি প্রশ্নোত্তর পর্বে। দেখো প্রথমে যে প্রশ্ন দেওয়া আছে, সাপের খাবার নয় কি, তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সার্কেল করে রেখেছি, এবং তোমরা সার্কেল না করা থাকলেও তুমি নিজেরা বলো ইঁদুর, ব্যাঙ, মাছ, মানুষ কোনটি সাপের খাবার নয়, ঠিক আছে? বিষধর সাপ হলো কোনটি, গোখরো, অজগর, হেলে সাপ, দারাস। দেখো দুটোই আমি উত্তর আগে থেকে করে রেখেছি, তবুও তোমরা যদি পেরে থাকো অবশ্যই আমায় কমেন্টে জানিয়ে দিও আমার বলার আগেই। সাপ শব্দ শুনতে পায় ড্যাশ কম্পন অনুভব করে, শব্দ কিন্তু শুনতে পায় না, কম্পনটা কি করে সাপ অনুভব করে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা শর্ট কোয়েশ্চেন। এরপরে দেখো তিনের দাগে দুই এক কথায় প্রশ্নের উত্তর দাও, প্রাথমিক চিকিৎসার সংজ্ঞা দাও, এটা তোমাদের বইয়ে কিন্তু খুব ভালো করে দেওয়া নেই, বলতে পারো দেওয়াই নেই, সেই জন্য আমি তোমাদের খাতায় লিখে রেখেছি উত্তরটা, সেটা একবার দেখে নাও। তোমরা যাতে স্বাস্থ্য সরিষিকাতে ফুল নম্বর পাও সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখো, ঠিক আছে? পুরো দেখলে কিন্তু পুরো জিনিসগুলো তোমরা পেয়ে যাবে। তো দেখো প্রাথমিক চিকিৎসাটা কি, যে কোনো আকস্মিক দুর্ঘটনায় প্রাথমিকভাবে হাতের কাছে জিনিস দ্বারা রোগীকে চিকিৎসা করা, সেটাকে কী বলা হয়, প্রাথমিক চিকিৎসা। অর্থাৎ কোনো দুর্ঘটনা হলো সেই মুহূর্তে তো সঙ্গে সঙ্গে ডাক্তার কাছে নিয়ে যাওয়া তো সম্ভব না, সেই মুহূর্তে রোগীকে কীভাবে চিকিৎসা দেওয়া যায় যেটুকু তুমি করতে পারো সেটাই হচ্ছে তার প্রাথমিক চিকিৎসা, বোঝা গেল? এর পরের প্রশ্ন হচ্ছে হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলো কী কী, অর্থাৎ কী করে বুঝতে পারবে যে হৃৎপিণ্ডের কাজটা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হতে চলেছে, সেই উপসর্গগুলো কী কী। তো এটাও তোমাদের বইতে না থাকার জন্য আমি কী করেছি লিখে রেখেছি। দেখো হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাব্য উপসর্গগুলি হলো শ্বাস নেওয়া বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ শ্বাসটা কী হয় বন্ধ হয়ে যায়, হৃৎপিণ্ডের স্পন্দন শোনা যায় না, অজ্ঞান হয়ে যাওয়া, হাতের পায়ের খিঁচুনি, চোখে তারানন্দ স্ফীত হয়ে যাওয়া মানে ফুলে যাওয়া, ঠিক আছে? তো এই এই লক্ষণগুলো হচ্ছে ওই হৃৎপিণ্ডের কাজ বন্ধের সম্ভাবনার একটা উপসর্গ, ঠিক আছে? তারপরে দেখো
বিষ মানে দুটি করে বিষধর ও নির্বিষ সাপের নাম লেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই আছে, আমি একটু আগেই তোমাদের পাঠ্য বইয়ে দেখিয়ে দিয়েছি, তো সেখান থেকে তোমরা উত্তরটা করে নেবে। তারপর আছে বিষহীন সাপের কামড়ের লক্ষণ কী। তোমরা পাঠ্য বইয়ে দেখেছো বিষধর সাপের কামড়ের লক্ষণ, কিন্তু এইখানে দিয়েছে বিষহীন সাপের কামড়ের লক্ষণ, তো দেখে নাও উত্তরটা কী হবে। যেহেতু পাঠ্য বইয়ে নেই সেহেতু আমি তোমাদের উত্তরটা লিখে দিয়েছি, দেখে নাও। দেখো, রোগীর শরীরে দুটি পিন ফোটানোর মতো রক্তাক্ত দাগ দেখা দেয়, সেই জায়গা জুড়ে ফুলে উঠে লালচে হতে থাকে, সাপে কাটা ব্যক্তির দুচোখের পাতা বন্ধ হয়ে আসে, কামড়ের স্থানে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা করে। তো এই হচ্ছে তোমাদের বিষহীন সাপের কামড়ের লক্ষণ, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, সাপের বিষ কয় প্রকার ও কী কী। এটাও তোমাদের আমি পাঠ্য বইয়ে দেখিয়ে দিয়েছি যে দু প্রকার সাপের বিষ, নিউরোটক্সিন ও হেটারোটক্সিন সামথিং কিছু একটা আছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তারপরের প্রশ্ন হচ্ছে কার্ডিয়াক মাসাজ কী। এটা তোমাদের পাঠ্য বইয়ে নেই, এটা একবার ভালো করে দেখে নিও, ঠিক আছে। কার্ডিয়াক মাসাজটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, কোনো হৃদরোগ হওয়া ব্যক্তির জীবন বাঁচানোর উদ্দেশ্যে ব্যবহৃত একটি জরুরি চিকিৎসা পদ্ধতি হচ্ছে এই কার্ডিয়াক মাসাজ, যাতে চিকিৎসক ঔষধ বা যন্ত্রের সহায়তার অপেক্ষায় থেকে সময় নষ্ট না করে বারংবার কী করে ব্যক্তিটির বক্ষ সংজ্ঞাপন করে হৃদ সংবাহন করা হয় ও প্রায়শই একই সাথে মুখ থেকে মুখে বাতাস ঢুকিয়ে কৃত্রিম শ্বসন নিশ্চিত করা হয়। অর্থাৎ সেই মুহূর্তে কী করা হয়, বুকের ওপর হাত দিয়ে প্রেশার দিয়ে এবং মুখের মধ্যে মুখ লাগিয়ে মুখের মধ্যে বাতাস দেওয়া হয়, যাতে কিনা তার শ্বাস প্রশ্বাসটা নর্মাল করা যায়। তো এই হচ্ছে কার্ডিয়াক মাসাজ, বোঝা গেল। এরপরের প্রশ্ন হচ্ছে ব্যথা রোগ কী, কয় প্রকার ও কী কী। এটাও তোমাদের পাঠ্য বই আছে, একবার দেখে নাও। তো এই হলো ব্যথা রোগ, এখানে ভালো করে পড়ে নেবে। এবং ব্যথা রোগ কক প্রকার একটু আগে বললাম, দু প্রকার, এক হচ্ছে নতুন ব্যথা, আরেকটা হচ্ছে অনেক দিনের ব্যথা অর্থাৎ পুরনো ব্যথা। তো এই দুটো সংজ্ঞা তোমরা লিখে দেবে, ব্যথা রোগে দুটো প্রকারের সংজ্ঞাগুলো, তাহলেই হবে। এর পরের প্রশ্ন হচ্ছে মাংসপেশিতে টান ধরলে কী প্রাথমিক প্রতিবিধান গ্রহণ করতে হবে। এটাও কিন্তু তোমাদের বইয়ে নেই, সেই জন্য আমি লিখে দিয়েছি, এটাও তোমরা দেখে নাও। কী বলছে, এই সময় সব ধরনের ব্যায়াম বা শারীরিক শ্রম বন্ধ রাখুন। আঘাতপ্রাপ্ত স্থানে 2 থেকে 3 ঘন্টা পরপর 20 মিনিটের জন্য বরফের ব্যাগ দিয়ে রাখুন। আঘাতপ্রাপ্ত স্থানটি যতটা সম্ভব উঁচু স্থানে বা বালিশের ওপর রাখার চেষ্টা করুন, আবার স্থানটিতে ব্যান্ডেজ দিয়ে রাখতে পারেন। তো এই হচ্ছে তোমাদের মাংসপেশিতে টান ধরলে এই জিনিসগুলো প্রাথমিকভাবে করা উচিত, ঠিক আছে। তো আজকে যেহেতু তোমাদের চ্যাপ্টারের নাম প্রাথমিক চিকিৎসা ছিল, তো সমস্তটাই কিন্তু প্রাথমিকভাবেই যেগুলো করা উচিত সেই সম্পর্কেই প্রশ্নগুলো দেওয়া আছে, ঠিক আছে। তারপরে প্রশ্ন কি, প্রাইস পদ্ধতিটি কী। এটাও তোমাদের পাঠ্য বই আছে, একবার দেখে নাও। এখানে খুব সুন্দর করে প্রাইস পদ্ধতি দেওয়া আছে, একবার ভালো করে রিডিং করে তোমরা প্রাইস পদ্ধতি কিন্তু এখান থেকে লিখে দেবে কীভাবে এটা করা হয়। 2 নম্বর হচ্ছে সাপে কামড়ানোর প্রাথমিক প্রতিবিধান আলোচনা করো, অর্থাৎ কী কী করা উচিত সেই কাজগুলো কিন্তু এখানে লিখতে হবে। দেখো দেখো, এখানে বলাই আছে সাপে কামড়ালে কী করতে হবে। তো এখানে 1 নম্বর দেওয়া আছে, এরপরে দেখো 2 নম্বরও দেওয়া আছে, 3 নম্বর দেওয়া আছে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, 2-3টে পয়েন্ট করলেই যথেষ্ট, ঠিক আছে। তারপর হচ্ছে বিষধর সাপের কামড়ের লক্ষণগুলো কী কী, এটা তোমাদের পাঠ্য বইয়েও আছে, দেখিয়েছি, আর একবার দেখে নাও। খুব সুন্দর করে দেওয়া আছে যে বিষধর সাপে কামড়ের লক্ষণগুলো কী কী, 1, 2, 3, 4 করে এখানে পরপর দেওয়া, পরের পাতাতেও অনেক পয়েন্ট দেওয়া আছে, তো এগুলো কিন্তু খুব ভালো করে পড়ে নিও। তারপরে প্রশ্ন, হৃৎপিণ্ডের ক্রিয়াশীলতা বজায় রাখার পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। এটাও তোমাদের পাঠ্য বইয়ে আছে, তোমরা দেখে নেবে, খুব সুন্দর করে দেওয়া আছে। কী কী কারণে হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যেতে পারে তা লেখো। এটা তোমাদের বাড়িতে হোম টাস্ক দিলাম, তোমরা নিজের এটা অ্যান্সার করবে, ঠিক আছে। যে হৃৎপিণ্ডের কাজ কী কীভাবে বন্ধ যেতে পারে, কী কী কারণে সেটা সম্ভব, সেটা তোমরা নিজেরা কিন্তু নিজেদের যুক্তি দিয়ে উত্তরটা লিখবে, ঠিক আছে। তো আজকে তোমাদের যে 3য় অধ্যায় প্রাথমিক চিকিৎসা, সেটা তোমাদের স্বাস্থ্য শৈশিকা থেকে এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমার জানাতে ভুলো না, বন্ধুদেরকে শেয়ার তো অবশ্যই করবে, আর ভালো থাকলে একটা লাইক তো করবেই। আর যেটা আমি শেষে বলবো, যারা আমার চ্যানেল নতুন হয়ে আছো, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটি ক্লিক করে রাখতে, যাতে কিনা তোমরা পরবর্তী ভিডিওগুলো পেতে পারো। তো আজ এখানেই, ভালো থেকো সবাই, ভালো করে পড়ো সবাই, বেস্ট অফ লাক সবাইকে।